কলেজের অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে উদ্দাম নাচ, ভাইরাল পূর্ব বর্ধমানের মেমারি কলেজের অধ্যক্ষের ভিডিও। এই ভিডিওকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল পূর্ব বর্ধমান মেমারি কলেজের নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের বরণ করার পাশাপাশি নাচ, গান ও আবৃত্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরু থেকেই সেখানে ছিলেন অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পুরসভার উপপ্রধান সুপ্রিয় সামন্ত, জেলার পুলিশ সুপার কামনা শীষ সেন, বর্ধমান সদর দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী ও শ্রী সুদীপ্ত মুখোপাধ্যায় প্রমুখ। মঞ্চে অনুষ্ঠান চলতে চলতে মাঠে নাচতে শুরু করে পড়ুয়াদের একাংশ, তাঁদের মধ্যে মিশে যান খোদ অধ্যক্ষ। দুহাত তুলে ছাত্রদের সঙ্গে আনন্দে নাচতে দেখা যায় তাঁকে। অধ্যক্ষকে নিজেদের মাঝে অন্যরূপে পেয়ে আরও বেশি পড়ুয়ারা সেখানে সামিল হন। কেউ কেউ আবার গোটা ব্যাপারটা উপভোগ করেন, কেউ আবার মোবাইলে নাচের ভিডিও করেন। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অধ্যক্ষের নাচের ভিডিও। অনেকেই অধ্যক্ষের এহেন আচরণে ক্ষুব্ধ হয়েছেন, যদিও ভিন্ন মত রয়েছে। অধ্যক্ষের এভাবে পড়ুয়াদের মধ্যে ভিড়ে যাওয়ার কোনো অপরাধ দেখছেন না একাংশ। কলেজের ছাত্রদের সঙ্গে একজন শিক্ষক এই ধরনের অনুষ্ঠানে সামিল হয়ে একাত্ম হবেন, এর মধ্যে ভুল কিছু আছে বলে মনে করছেন না অনেকেই? হ্যাঁ, কালকে আমাদের সামুদায়িক ডিপার্টমেন্টের নাচ চলছিল নিচে, ওদের সঙ্গে আমাদের প্রতিবারই নাচ হয়, সেখানে নাচ হয়েছিল। তারপর আমরা বসেছিলাম সব অধ্যাপক অধ্যাপিকা দিয়ে, অন্য যখন আমাদের কলেজে এক অধ্যাপিকা গান গাইছিল স্টেজে, তখন আমাদের ওই ছাত্রছাত্রীরা ধরে নিয়ে আমার হাত ধরে ধরে নিয়ে গিয়ে তুলে নাচতে বলে খানিক ইয়ে করলো, নাচে লাফাতে ইয়ে করতে নাচ ইয়ে করতে বলে আমি রাজি হইনি, দিয়ে করেই আমি তারপর চলে এসেছিলাম। আর এটাতে এমন কিছু ব্যাপার না, কী বলবো, এটা নিয়ে চাপ নেই কিছু, এটা নিয়ে মিজিয়ার করার কোনো ব্যাপার নেই। এখনকার দিনে আমরা গৌরাঙ্গের পথে নাচ গান এর মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারবে। আমাদের যে মানসিক অবসাদ বলুন, আমাদের যে এত সেরিব্লার অ্যাটাক হচ্ছে বা এত হার্ট অ্যাটাক হচ্ছে, মানুষ যদি নাচ গান ভালো নাচ গানের মাধ্যমে থাকে তাহলে সবাই সুস্থ থাকবে। আর এই সামান্য জিনিস নিয়ে আমি অতটা বেশি ইয়ে নয়। ওই হ্যাঁ, ছাত্ররা তো খুবই খুশি ছিল। আমি না কালকে যখন মানে এটা যখন হচ্ছে, আমি যদি ওদের সঙ্গে না থাকতে মানে ওটা যদি না যেতাম তাহলে একটা অন্যরকম হয়ে যেত। তা ওরা সুশৃঙ্খলভাবে মানে সমস্ত অনুষ্ঠান শেষ করেছে, একটা পিন মানে কোনো অসুবিধাও হয়নি, ঠিক আছে। এবং আমি যখন যেতে বাধ্য হয়েছিলাম, যখন আগেরটা আমি সামুদ্রের সঙ্গে নেচেছিলাম আর এটাতে আমি কিছুটা বাধ্য হয়েছিলাম যে যেতে, দিয়ে ওরা আমাকে টেনে নিয়ে গিয়ে মানে এখানেই দিয়ে হাত ধরে তুলে ওদের সঙ্গে খানিকক্ষণ ইয়ে করে আমি চলে এসেছিলাম। এটা নিয়ে কেমন কিছু ব্যাপার না। আজকে এটা চলবে দেখা যাক, এখন চলছে না, মেয়েরা ছেলেরা প্রচুর গান গাই না নাচছে। আমি চাই ওরা স্বতঃস্ফূর্তভাবে নাচুক এবং কোনো ইয়ে নেই, কোনো রকম অসভ্যতাই নেই। মনে হয় ছাত্রছাত্রীদের দমন করে কিছু করা যায় না, ছাত্রছাত্রীর সঙ্গে যদি বন্ধুত্বসুলভভাবে আচরণ করা যায়, আমার মনে হয় আমাদের কলেজের 6000 ছেলে একে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এবং কালকে যদি আমি সাড়া না দিতাম ওদের সঙ্গে, যদি আমি উঠে না যেতাম, আমি এক সেকেন্ড এক মিনিট থেকে দেড় মিনিট ওদের সঙ্গে আমাকে হাত তুলে ওরা হাত তুলেছিল, যে আমি ওইভাবে আমাকে ওরা ইয়ে করলো, তাহলে আমার মুখে হয়তো সেই 5:30 পর্যন্ত আমি 2000 ছেলেকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম না, ঠিক আছে। টিউটোপিয়া, বাংলায় শিক্ষার আধুনিক অ্যাপ। আপনার স্থানীয় এলাকায় টিউটোপিয়ার ডিস্ট্রিবিউটর হয়ে শুরু করতে পারেন নিজের স্বাধীন ব্যবসা। আরও জানতে ফোন করুন 8100711088 এই নম্বরে।